আসুন আজ আমরা স্মৃতির ভেলায় চেপে এমন একটা সময়ে পৌঁছব যখন ভোরের সূর্যটার সবে ঘুম ভেঙেছে, স্তব্ধ পৃথিবীর কোনায় কোনায় ধীরে ধীরে প্রাণ সঞ্চার করছে, জেগে উঠছে প্রকৃতি পরিবেশ জনসমাজ। কি এক অপূর্ব জাদুর ছোঁয়ায় আমাদের মন শ্রবণ এক আশ্চর্য অনুভূতিতে ভরে উঠছে। ওই শোনা গেল তার আওয়াজ, খুব পরিচিত লাগছে না এই সুর আবহ সবকিছু? আকাশবাণী কলকাতা। ধরা রাঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল যে মর্ত লোকেরে আনি, সরস্বতীর আসন পাতিল নীল গগনের মাঝে, আলোক বিনার সভামণ্ডলে মানুষের বিনা বাজে। স্মৃতি বলছে এই বাড়িটার আজ জন্মদিন, তাই নাকি? বাড়িরও জন্মদিন হয়। মন বলছে আজ থেকে প্রায় 94 বছর আগে এই বাড়িটা জন্ম নিয়েছিল এই কলকাতায়, তবে অন্য ঠিকানায়। বিদেশ থেকে সাহেবরা এসেছিলেন আর আমাদের দেশের মানুষেরা তাদের সাহায্যে তিল তিল করে গড়ে তুলেছিলেন আমাদের প্রাণ কেন্দ্র, শ্রবণ কেন্দ্র। আর দিনটা ছিল 1927-এর 26শে অগস্ট। বয়সের বিচারে কলকাতা বিতার শতবর্ষগামী, কিন্তু গরিমায় ঐশ্বর্যে আর প্রাণের উচ্ছলতায় সে আজও সাধারণের চিরসঙ্গী। আচ্ছা, কেমন ছিল তার পথ চলা, কে বা কারাই ছিলেন সেদিনে? আসুন সেই স্মৃতির স্মরণীতে পা রাখি। কলকাতা বেতার প্রতিষ্ঠার ইতিহাসে ইউরোপীয়দের নাম সববার আগে থাকবে, কিন্তু তারও আগে থাকবেন একটি মানুষ, জন আর স্টেপলটন, যার পরম মমতায় গড়ে উঠেছিল এই শতবর্ষগামী কেন্দ্র। এখন আমরা দাঁড়িয়ে আছি এক ইতিহাসের সামনে, বলাই বাহুল্য 1 নম্বর গার্স্টিন প্লেসে। মানুষ চোখে দেখতে পাচ্ছি কলকাতা বেতারের শুভ সূচনা করছেন স্যার স্ট্যানলি জ্যাকসন, পাশে রয়েছেন ম্যানেজিং ডিরেক্টর সুলতান চেনয়, স্টেশন ডিরেক্টর সি সি ওয়ালিক। সেই রেডিও যা শোনাবে আমাদের কথা, মনের কথা, প্রাণের কথা, অনেক না বলা কথাও। এই শোনার কাজটা আরো সুন্দর করতে ভারতীয় অনুষ্ঠানের দায়িত্বে এলেন এক অসামান্য বাঙালি বিখ্যাত ক্ল্যারিওনেট বাদক নৃপেন্দ্রনাথ মজুমদার। সঙ্গে নিয়ে এলেন রায়চাঁদ বড়াল, হীরেন্দ্র কুমার বসু, নলিনীকান্ত সরকার সহ অন্যান্যদের। পঙ্কজ কুমার মল্লিক এলেন সঙ্গীত শিল্পী হয়ে। কলকাতা বেতারের উদ্বোধনী দিবসে অংশগ্রহণ করলেন সমাজের বিশিষ্ট মানুষেরা, রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ দীনেন্দ্রনাথ ঠাকুর, কথাশিল্পী মণিলাল গঙ্গোপাধ্যায়, আঙুরবালা দেবী, রায়চাঁদ বড়াল আর 1911-এর আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান ক্লাবের হাফব্যাক রাজেন্দ্রনাথ সেনগুপ্ত। সেও এক অবিস্মরণীয় দিন। বেতারের সর্বময় কর্তা হয়ে জন আর স্টেপলটন 1928-এর ডিসেম্বরে এসেছিলেন, সঙ্গে ছিলেন সুধীন্দ্রনাথ রায়।
তাঁদের ও অন্যদের মিলিত উদ্যোগে পরের বছরের শুরুর থেকেই নানা অনুষ্ঠানের সমারোহ, 3 ঘন্টার নাটক, সঙ্গীত শিক্ষার আসর, মহিলা মজলিস, সবিনয় নিবেদন ইত্যাদি। এই মহিলা মজলিসের বিষ্ণু শর্মা, সবিনয় নিবেদনের মেঘদূত এবং লাউড স্পিকার, এই নামের আড়ালে ছিলেন আর এক প্রাণপুরুষ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। শুনে নি তিনি কি বলছেন তাঁর স্মৃতিচারণায়। আকাশবাণীর স্মৃতিচারণায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1927 সালে 24শে আগস্ট কলকাতায় বেতার বেশ আড়ম্বরের সঙ্গে আসছে এটি ঘোষিত হবার পর শহরে বেশ সাড়া পড়ে গিয়েছিল। এই বেতারের প্রথম আরম্ভ যিনি উদ্যোগী হয়ে করেছিলেন তার নাম অনেকেই জানেন না হয়তো। এই উদ্যোগী পুরুষের নাম FM চিনয়, একজন ধনী পারসি ব্যবসায়ী। তিনি তার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার বিক্রি করে একটি কোম্পানি গঠন করলেন, নাম হল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। বোম্বাইয়ে আর কলকাতায় 1 মাসের তফাৎ বলা যায় বেতার চালু হল। আমাদের ছোট্ট বন্ধুরাও বাদ গেল না, কিন্তু তাদের জন্য শুরু হলো ছোটদের বৈঠক। এই ছোটদের বৈঠকে গল্প দাদা নামের আড়ালে ছিলেন আরেক কৃতি বাঙালি, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট যোগেশ চন্দ্র বসু। বেতারের স্বাধীনতার দিন এল 1930-এর 1 এপ্রিল। তার নতুন নামকরণ হল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। মনে পড়ে যাচ্ছে একবারে ছোট্টবেলার কথা, সেই শিশু মহলের কথা। তারপরে যখন মোটামুটি জ্ঞান হলো, তখন আমি স্কুলে, তখন আমি ক্লাস 5 অথবা 6, সেই প্রথম সজ্ঞানে রেডিওয়ে যাওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে অনুষ্ঠান করতে বিদ্যার্থীর আসর। বিদ্যার্থীর আসরের পরে বেশ কিছুটা গ্যাপ আছে। পড়াশুনো শেষ করে যখন প্রথম পা দিলাম বিবিধ ভারতী, তখন কিছুদিন হল চালু হয়েছে, এবং সেখানে কেমন ভাবে জানি না আমি যুক্ত হয়ে গেলাম বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান সেগুলো তৈরি করতে। জিঙ্গল ছিল, স্পট ছিল, স্পন্সর প্রোগ্রাম নানান রকম। তখন একটা কাজের সমুদ্রে ডুবে গেলাম, এবং সেখানে পরবর্তীকালে আমি ওই বিবিধ ভারতীর ঘোষক হিসেবেও বেশ কিছুদিন ছিলাম। এরপরে ওখানে করতে করতেই আমাকে আমার সহযোগী ওখানে কিছু মানুষ তারা বললেন যে তুমি নাটক কেন করছো না নাট্য বিভাগে। তো সেখানে অডিশন দিলাম এবং আকাশবাণী আমাকে এক চান্সে পাশ করিয়ে দিল, এটা তো দিল। এবং সেখান থেকেই আমার নানান নাটকে যোগদান, বহু নাটকের প্রডিউসার যারা ছিলেন তারা, তাদের ভালোবাসা পেলাম, সেটা আকাশবাণী দিল। এবং আকাশবাণীর ইতিহাসে প্রথম যেটা প্রাইভেট প্রডিউসার কে দিয়ে যে অনুষ্ঠান করানো হলো তার নাম হিউম্যান ইভলিউশন, বাংলায় নাম ছিল বিবর্তনের পথে মানুষ। আকাশবাণী দিল আমাকে সেই সায়েন্স ডিপার্টমেন্টের অনুষ্ঠান। খুব আনন্দ হচ্ছে আজ বলতে যে সেই অনুষ্ঠানের প্রথম দিনের প্রথম পর্বটি আমার তৈরি করা, এবং সেখান থেকে বহু মানুষের সঙ্গে আলাপ, বহু ভালোবাসা পেয়েছি, আকাশবাণী দিল। চমকের পর চমক। দিনটা ছিল 1929-এর 27শে সেপ্টেম্বর। প্রকাশ পেল বেতারের নিজস্ব পত্রিকা বেতার জগৎ। বেহালার জমিদার তনয় বীরেন রায় নামকরণ করেছিলেন, প্রথম সম্পাদক প্রেমাঙ্কুর আতর্থী, পরে নলিনীকান্ত সরকার। কিন্তু ভাগ্যের পরিহাসে 1986-এর জানুয়ারিতেই বন্ধ হয়ে গেল অগণিত শ্রোতা ও পাঠকের ভালোবাসার বেতার জগৎ। কি মন খারাপ লাগছে? তাহলে মন ভালো করে দেওয়ার জন্য চলুন
পঁচিশে শ্রাবণ ১৩৩৯ বঙ্গাব্দে লেখা শরৎবাবুর শুভেচ্ছা পত্রে ছিল, বেতার প্রতিষ্ঠান বাংলাদেশে সুখে দুঃখে ভয়ে ভাবনায় পাঁচ বৎসর অতিক্রম করিল, বেতার জগৎ ইহারই মুখপত্র, বর্ষার সুবিস্তীর্ণ নদী জলে মলিন জ্যোৎস্না ছড়াইয়া পড়ে, আমি তখন প্রাঙ্গণের একান্তে নদী তটে আরাম কেদারায় চোখ বুজিয়া বসি, তামাকের ধোঁয়ার সঙ্গে মিশিয়া বেতারের বাঁশির সুর যে মায়াজাল রচনা করে, দু একজন করিয়া প্রতিবেশী জুটিতে থাকে, আমার পল্লীবাসরের সাথে এই বেতার বস্তুটির আন্তরিক কল্যাণ কামনা না করিয়াই পারি না। আকাশবাণী সম্পর্কে আমার অনুভূতি, হ্যাঁ আকাশবাণী সম্পর্কে আমার অনুভূতি শুধুই মুগ্ধতার অনুভূতি। আকাশবাণী আমাকে অনেক দিয়েছে, আমাকে শান্তি দিয়েছে, আবার মাঝে মাঝে অশান্তিও দিয়েছে। আকাশবাণী আমার অন্য সংস্থানের ব্যবস্থা করেছে, এমনকি অবসরের পরেও। আকাশবাণী আমাকে সৃষ্টিশীল করেছে, আকাশবাণী তার নিজ গুণে আমাকে শিক্ষক হিসেবে জীবন চিনতে শিখিয়েছে, শিখিয়েছে মানুষকে চিনতে। এছাড়াও আকাশবাণী আমাকে সুযোগ দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করার, সেখানকার মানুষকে জানতে, সংস্কৃতিকে জানতে। শুধু বিভিন্ন রাজ্যে কেন, আকাশবাণী সুযোগ করে দিয়েছে বিদেশে গিয়ে সম্প্রচার ব্যবস্থার যে উন্নত রূপ সেটা দেখে আসতে, আলোচনায় অংশ নিতে। আকাশবাণী আমাকে এমন অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছে যেটা এখন ভাবতে গেলে স্বপ্নের মতো মনে হয়, আকাশবাণী দিয়েছে। এছাড়াও সবথেকে বড় যেটা আকাশবাণী আমাকে দিয়েছে তা হলো মানুষের ভালোবাসা, আকাশবাণীর বিভিন্ন বিভাগের সহকর্মীদের ভালোবাসা, শ্রোতাদের ভালোবাসা, আর যারা আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু গুণে এবং পারদর্শিতায় অনেক বড় সেই উপস্থাপক উপস্থাপিকাদের ভালোবাসা, যা নিয়ে আমার এই অবসর জীবন বেশ কেটে যাচ্ছে। তাই কলকাতা বেতার থেকে আকাশবাণী হয়ে ওঠা এই বিশাল সাংস্কৃতিক মহিরুহ সম্পর্কে আমার অনুভূতি একটাই, মুগ্ধতা। নমস্কার। স্মৃতির পাতা বলছে কখনো তার নাম ছিল বসন্তেশ্বরী, কখনো তার শারদ বন্দনা। পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের মধ্য দিয়ে এলো এক কাঙ্ক্ষিত রূপ। ১৯৩২-এর মহাষষ্ঠীর ভোর শ্রোতারা পেলেন এক আশ্চর্য অনুভূতি। পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ, বাণী কুমারের রচনা যেন প্রাণ প্রতিষ্ঠা করল বেতার সম্প্রচারে। পরবর্তীতে এই অনুষ্ঠানে নাম নিল মহিষাসুরমর্দিনী। কি এক অপূর্ব অনুভবে আর সুখস্মৃতিতে ভরে উঠল আপামর বাঙালির মহালয়ার ভোর। এবার ভারতীয় বেতারের কন্ট্রোলার অব ব্রডকাস্টিং হয়ে এলেন লায়োনেল ফিল্ডেন। এই অসামান্য মানুষটির উদ্যোগে সম্প্রচারে প্রাধান্য পেল তথ্য পরিবেশনা, শিক্ষা, বিনোদন ও আরও আরও নানা দিক। ২৫শে বৈশাখ ১৩৪৫ বঙ্গাব্দ।
কালিম্পংয়ের গৌরীপুর লজ থেকে গুরুদেব রবীন্দ্রনাথ তাঁরই জন্মদিনে সরাসরি আবৃত্তি করে শোনালেন তার সদ্য লেখা জন্মদিন কবিতাটি। এর ঠিক তিন মাস পর 16ই আগস্টের কিছুদিন বাদে ডাকযোগে এল শিরোনামবিহীন ধরার আঙিনা হতে, যেটি পাওয়ার আশায় সঙ্গীত বিভাগের সুরেশচন্দ্র চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতনে গিয়েছিলেন বেতার জগতের তৎকালীন সম্পাদক নলিনীকান্ত সরকার। অবশেষে এলো বাংলার মেয়েদের মুক্তির দিন। হ্যাঁ, সেও ছিল আরেকটি দিন, 1943-এর 15ই আগস্ট। এই দিনেই প্রথম বাঙালি ঘোষিকা হয়ে বেতারে এলেন ইন্দিরা দেবী। শিশুমহল, যার শুরু এর দুবছর পর 1945-এর অগস্টে, টানা 37 বছর সেটি ছিল তাঁরই পরিচালনায়। 1943-এ ছোটদের বৈঠকের নতুন নাম হল গল্প দাদুর আসর, আর আসর জমাতে স্থায়ী দাদুমণি হয়ে এলেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। এলো আর এক সন্ধিক্ষণ। একে একে সাহিত্য সংস্কৃতি জগতের মানুষেরা পা রাখলেন কলকাতা বেতারে। নাট্য উপদেষ্টা হয়ে মন্মথ রায়, নাট্য প্রযোজক রূপে শৈলজানন্দ মুখোপাধ্যায়, সাহিত্যের মানুষ হয়ে প্রেমেন্দ্র মিত্র, লঘু সঙ্গীতে জ্ঞানপ্রকাশ ঘোষ, রম্যগীতির সূচনাও ওই সময়েই। অন্যদিকে প্রফুল্লচন্দ্র তাঁর শুভেচ্ছায় লিখলেন, বাঙালি জাতি যে বেতারকে বরণ করে নিয়েছে এটা খুব আনন্দের কথা। বেতার বৈজ্ঞানিক জগতের নবতম সৃষ্টি। আমাদের বাংলাদেশের বেতারও কেবলমাত্র গান বাজনা আমোদ প্রমোদ পরিবেশন করে ক্ষান্ত হয়নি, নরনারীর শিক্ষার প্রসারের জন্য বেতারের পরিচালক মহাশয়েরা যথেষ্ট যত্নবান। বেতারের বয়স আমাদের দেশে 5 বৎসরের পূর্ণতা লাভ করেছে। বাংলাদেশের বেতার প্রতিষ্ঠান দীর্ঘায়ু লাভ করে দেশের ও দশের সেবায় নিযুক্ত থাকুক। রম্যগীতি কথা প্রণব রায়, সুর দুর্গা সেন ও শিল্পী গায়ত্রী বসু। তুমি আসবে বলে সারা বেলা দুয়ার খুলে রাখি, তুমি আসবে বলে প্রদীপ হয়ে জাগে যে তাই আমার ব্যাকুল আঁখি, তুমি আসবে বলে। দেখতে দেখতে দেশ জুড়ে শুরু হয়ে গেল স্বাধীনতার প্রস্তুতি। সারা ভারতবর্ষ যেন এক অনাস্বাদিত আনন্দে অবিচ্ছেদ্য উত্তেজনায় অধীর অপেক্ষা এক নতুন সকালে। পরাধীনতা শৃঙ্খল ভেঙে নতুন করে পথ চলা, সেই আহ্বানই রাখলেন জওহরলাল নেহেরু 14ই আগস্ট মধ্যরাতে। ভারতের সবকটি কেন্দ্র থেকে সম্প্রচারিত হল ক্রিস্ট উইথ ডেস্টিনি। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. ১৯৫৫ অবলুপ্ত হল মহীশূরের আকাশবাণী, তাই অল ইন্ডিয়া রেডিওর আকাশবাণী হতে আর কোনো বাধাই রইল না। ১৯৫৭-এর ১ এপ্রিল থেকে স্বীকৃতভাবে ভারতীয় বেতার অল ইন্ডিয়া রেডিও ও আকাশবাণী এই দুই নামেই পরিচিতি পেল। শুরু হল কলকাতা বেতার তথা আকাশবাণী কলকাতার এক নতুন অধ্যায়।
আকাশবাণী কলকাতা। আমার বাবা, এই পর্যায়ে সুকুমার রায় সম্পর্কে বলছেন তাঁরই পুত্র সত্যজিৎ রায়। আমার জন্মের অল্প দিন পরেই বাবা অসুখে পড়েন, আর সেই অসুখেই 36 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। আমার বয়স তখন 2.5। এই 2.5 বছর অসুখের মধ্যে বাবা মাঝে মাঝে একটু ভালোর দিকে গেলে তাকে চেঞ্জে নিয়ে যাওয়া হতো, আর সেই সঙ্গে আমিও যেতাম। অত কম বয়সে স্মৃতি স্থায়ী হয় কিনা এ নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আমার এই সময় দু একটা ঘটনা খুবই সামান্য হলেও এখনো মনে আছে। একবার বাবার সঙ্গে সোদপুর গিয়েছিলাম, গঙ্গার ধারে বাড়ি, বাবা একটা জানলার ধারে বসে আছেন, আমি পাশে বসে। বাবা বললেন স্টিমার যাচ্ছে। আমি ঘর থেকে ছুটে বাইরে খোলা চত্বরে বেরিয়ে এসে গঙ্গায় স্টিমার দেখলাম। তারপর একবার গিরিডি গিয়েছিলাম, সেটা সোদপুরের আগে না পরে মনে নেই। এ স্মৃতিতে অবশ্যই বাবা নেই, আছে উশ্রী নদী আর আমাদের বুড়ো চাকর প্রয়াগ। প্রয়াগ আর আমি উশ্রীর বালি খুঁড়ে জল বার করছি, এমন সময় একটি ছোট্ট দেহাতি মেয়ে এসে সেই জলে হাত ধুয়ে গেল। ব্যাস এইটুকুই। এই দুটো ঘটনায় যে সন্ধ্যার আমার সেটাও মনে আছে। সত্যি বলতে কি, সুকুমার রায়কে আমি চিনেছি তার লেখা আর আঁকা থেকে, আর আত্মীয় স্বজনের বর্ণনা থেকে। লেখা বলতে শুধু ছাপা লেখা নয়, সে তো আছেই, কিন্তু সে লেখা যেমন আমার কাছে আছে তেমনি অনেকের কাছেই আছে। সাহিত্যিক সুকুমার রায় তো আর কারোর একার সম্পত্তি নয়, আর কোনো বাংলা বই সম্বন্ধে একথা বলা চলে কিনা জানি না। আর তারপরেই শুরু হচ্ছে সেই আশ্চর্য মানহানির মোকদ্দমা, যেখানে চমকের পর চমক একেবারে শেষ পর্যন্ত। আমার একটা বড় আফসোস এই যে হজবরলের পাণ্ডুলিপি আমি কখনো চোখে দেখিনি, সেটা যে কোথায়, এবং হজবরল আর আবোল তাবোলের মূল ছবিগুলো যে কোথায় তা কেউ জানে না। আরও আফসোস এই যে আমার বিশ্বাস পাণ্ডুলিপি থেকে বা একটা লেখার খসড়া থেকে একজন লেখক সম্বন্ধে অনেক কিছু জানা যায়। তাছাড়া চিঠি, ডায়েরি ইত্যাদি তো আছেই। দুঃখের বিষয়, সুকুমার রায় কোনো ডায়েরি লিখে যাননি, এটা আমাদের পরিবারের কেউই লেখেননি, কেবল একজন ছাড়া। ইনি ছিলেন আমার ছোট কাকা সুবিমল রায়। ডিনার করতে করতে আপনাদের কলকাতা আকাশবাণীর প্রাত্যহিকী শুনলাম, বুঝলেন প্রাত্যহিকী। টেলিফোনের ওপারের উচ্ছ্বাসে অবাক হয়ে ঘড়ির দিকে তাকাই, রাত 9টা। প্রাত্যহিকী কলকাতা বেতারে সকাল 7টার অনুষ্ঠান। বলে ফেলি, সে কি এখন? ওপার তখনও উত্তেজনায় টগবগ। আরে আমি তো মিশিগানে, আমেরিকায় মেয়ের কাছে এসেছি। সাগর পারে প্রিয় অনুষ্ঠান শুনতে পেয়ে আজ যিনি আহ্লাদে আটখানা, বেশ কয়েক বছর আগে সেই তিনিই হয়তো অনুযোগ করেছেন, দূরমশাই রেডিও সেটটা তুলেই দিলাম আলমারির মাথায়। শ্যালদা থেকেও শুনতে পাই না রেডিওর নাটক, খুললেই খালি খড়খড় আর ধসঘস। 9-এর দশকের মাঝ বরাবর অবশ্য আলমারির মাথা থেকে ধুলো ঝেড়ে বাতিল রেডিওটাকে আবার নামাতে হয়েছিল অনেককে। ঝকঝকে শব্দ সুরের উপহার নিয়ে শ্রুতিনন্দন FM বেতার তরঙ্গ তখন পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। মহাবিষ্ট শ্রোতা টেলিফোনে ডায়াল করে নিজেও ঢুকে পড়তে পারছেন সেই আসরে। তবু হাল আমলের অনেককে ইদানিংকালেও বলতে শুনেছি, রেডিও সে চলতে বটে দাদুর সময়, বাবাকেও শুনতে দেখেছি মাঝে মধ্যে, তা এখনো পাওয়া যায় নাকি ওই সেট? সেই ছোট্ট মেয়েটির কথা মনে পড়ে, অবাক বিস্ময়ে যে বলেছিল ওই যারা ভেতরে কথা বলছে ওরা ঢুকলো কি করে রেডিওর বাক্সটার মধ্যে, কেন ম্যাজিক করে ছোট্টটি হয়ে? শিশুবদ্ধ এই ব্যাখ্যায় সে আরো চিন্তিত হয়ে পড়ে, কি হবে যদি বেরোতে না পারে? মিশিগানের ফোনটা পাবার পর থেকে মনে হচ্ছে বেতার শ্রোতারও কিন্তু বেরোবার পথ নেই। রেডিওকে ভালোবাসলে বেতার তরঙ্গ আপনাকে ঠিক খুঁজে নেবে দুনিয়ার যে কোনো প্রান্তে। বহিরঙ্গে বেতার তরঙ্গ যখন নিজেকে উন্নত থেকে উন্নততর করছে, তখন আস্তে আস্তে বদল ঘটছে তার অন্দর সাজে। তোলা উনুন থেকে যেমন গ্যাস ওভেন, মাইক্রোওয়েভ কিংবা ইন্ডাকশন, রেডিওর পাকশালাতেও তেমনি ঢাউস রেকর্ডারের জায়গা নিয়েছে তন্নি টেপ ডেক, শেষমেশ টার্ন টেবিল, সিডি প্লেয়ার, টেপ ডেক সবাই মিলেমিশে ঢুকে পড়েছে আধুনিক সফটওয়্যারের ভার্চুয়াল স্টুডিওতে। এখন শুধু মাউসের একটি ক্লিকের অপেক্ষা। পাশাপাশি আমূল পাল্টেছে সাবেকি উপস্থাপনার ধারা, বিষয়, বাচন রঙ্গি। কলকাতার অনেক দর্শকের হয়তো মনে আছে রেডিও সম্প্রচার নিয়ে সেই আমেরিকান শর্ট ফিল্মটির কথা। সেখানকার ছোট্ট FM স্টেশনে কোনো দরকারে এসে পড়ে এক তরুণী, সেদিন আবার সেখানে কাউন্সেলিং প্রোগ্রামের উপস্থাপক গড়হাজি। একরকম জোর করেই নতুন মেয়েটিকে বসিয়ে দেওয়া হয় নির্দিষ্ট ঘোষকের জায়গায়। শ্রোতারা ফোন করে তাদের নানান সমস্যা বলতে শুরু করে। মেয়েটি প্রথমটায় বুঝতে পারে না কি বলবে,
তারপর একরকম বাধ্য হয়ে সাধারণ কিছু পরামর্শ দিতে শুরু করে। পরপর কয়েকদিন অনুষ্ঠান করার পর আসল উপস্থাপক চলে আসেন এবং নতুন মেয়েটির ছুটি হয়ে যায়। সে ফিরে যায়। ফেরার পথে তার কানে আসে আশপাশের বাড়িতে রেডিওয়ে বাজছে তার সেই অনুষ্ঠান। শ্রোতারা ব্যগ্র হয়ে তাকেই খুঁজছেন। আরে, ওর পরামর্শে আমার তো দারুণ উপকার হয়েছে, ধন্যবাদ দেবার ছিল যে, কোথায় গেল সে? ছবির শেষ দৃশ্যে মেয়েটি হাঁটতে হাঁটতে ব্রিজের শেষ প্রান্তে পৌঁছে আবার ফিরে দাঁড়ায়। ছবি শেষ হয় এই এক অনিশ্চয়তায়, কিন্তু আমরা ঠিক বুঝে যাই বেতারের বিনা তারের সেই বন্ধনহীন গ্রন্থি তারও পথ বেঁধে দিয়েছে। এই পথ বেঁধে দেওয়াটা রেডিও শব্দটা শুনলেই যার কথা ঝিলমিল করে ওঠে মনে, তার নাম আকাশবাণী। আর আকাশবাণী কলকাতা মানে নস্টালজিয়ার সোঁদা গন্ধ। আকাশবাণীর মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়, সকলের মঙ্গল এবং সকলের সুখ। আজও আকাশবাণীর রং স্মৃতির পসরা সাজিয়ে আমাদের মনের আকাশে ছবি আঁকে। সময় আর প্রযুক্তির হাত ধরে হয়তো এখন সবই আধুনিক, রেডিওর ভাষা থেকে তার আকৃতি সবটাই বদলেছে, তবে কিছু বন্ধন চিরদিন চিরকাল অটুট থাকে। যেমন আকাশবাণীর সঙ্গে আমাদের ঐতিহ্য, পরম্পরা ও বিস্তৃতির বন্ধন। মন বলে কুল ছেড়ে এসে মাঝ দরিয়ায় পিছনের পানে চাই, প্রাণ বলে আকাশবাণী আমাদের একমুঠো আকাশ, সুখনিঃসৃত বাণী, হৃদয়ের অফুরন্ত আবেগ আর ভালোবাসার আনন্দ নিকেতন। এভাবেই আকাশবাণী বছরের পর বছর তার সেবা ও আনন্দ প্রদানের মাধ্যমে মানুষকে নস্টালজিয়ার চাদরে মুড়ে রেখেছে। স্মৃতি আরো কি বলছে শুনব একজন বিশিষ্ট মানুষের কাছ থেকে। নমস্কার, আমি আপনাদের শ্রবণ সঙ্গী দেবাশিস বসু। হ্যাঁ, আপনাদের সেই পুরনো দেবাশিস। 75 থেকে আকাশবাণী ভবনের সঙ্গে যোগাযোগ, 79 থেকে একদম পাকাপাকি টানা 33 বছর। আমি বিশ্বাস করি আকাশবাণী ভবন আমার মন্দির। আমি বিশ্বাস করি মাইক্রোফোন আমার মা, আমার অন্নদাত্রী মা। এমনও বিশ্বাস করি আমি যদি ভুলও বলি মা ঠিক করে দেবে। তার মানে এই নয় যে আমি ভুল বলতে চাই, কথার কথা, বিশ্বাসের কথা। শুধু চাকরি করতে চাইনি, না, আমার ওই যে বলছিলাম না সাধন পীঠ, আমার কাজের সময়ের বাইরেও আমি অনেকক্ষণ আকাশবাণী ভবনে থাকতাম। আমার সময় বেশি কাটত লাইব্রেরিতে, ডিস্ক লাইব্রেরি, টেপ লাইব্রেরি, খুঁটিয়ে খুঁটিয়ে সব রেকর্ড দেখতাম, ছুঁয়ে ছুঁয়ে দেখতাম, আর মনে হতো যেন ইতিহাসকে আঁকড়ে রয়েছি। যে যেখানে এডিটিং করছেন, যে স্টুডিওতে আমি সেখানে গিয়ে দেখছি, এডিটিং রুমে কাজ করছেন, স্টুডিওতে রেকর্ড হচ্ছে, আমি শুনতে যাচ্ছি, মানে সর্বক্ষণ এইটাই আমার একদম ধ্যান জ্ঞান বলতে পারেন। আর এমন কোনো কাজ নেই যা করিনি, সে করার সুযোগ তারা আমাকে দিয়েছেন। আর তখন তো চাঁদের হাট, বেতার শিল্পী মানে আগে তো ছিল একটা মানে বিরাট প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার। আমিও ঢোকার পরে যা দেখেছি, সে মানে নক্ষত্রদের আনাগোনা সেখানে, অবাক হয়ে মাঝে মাঝে দেখতাম, মানে বিশ্বাস করতে চাইতাম যে আমি একদম সরাসরি সামনাসামনি দেখছি এদের। সবচেয়ে বড় প্রমাণ পেতাম মহালয়ার দিন সকালে, যখন ওই ভোরবেলায় যখন উপস্থাপনা করতাম, তখন মনে হতো সব শিল্পীরা, যাদের নাম বলবো, তারা সূক্ষ্ম শরীরে এখানে উপস্থিত। সে এক
অনির্বচনীয় অনুভব। আজ ভাবি অনেক কিছু বদলে গেল, বদলাবেই, তবুও আর জি ডিজের দারুণ চল টিআরপি টানাটানি, এরই মাঝে স্মৃতি সফল সাবেক আকাশবাণী। প্রণাম।